হার্ডওয়্যার অ্যাডভাইসের আরেকটি পিসি কেসিংয়ের রিভিউতে আপনাদের স্বাগতম। আমি যদি আমাদের চ্যানেলে কোনো পিসি কম্পোনেন্টের রিভিউর জন্য সবচেয়ে বেশি ওয়েট করে থাকি সেটা হচ্ছে ডেফিনেটলি এই মনটেকের এয়ার 100 ARGB। তাছাড়া কিছুদিন আগে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝতে পারলাম যে আপনারাও অনেকে এই কেসিংটার জন্য ওয়েট করতেছিলেন। মনটেক এয়ার 100 ARGB-র রিভিউ ইউনিটগুলো আমাদের কাছে আর অনেক আগেই চলে আসছিল, কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে হচ্ছে অফিসিয়ালি জাস্ট গতকালকে রিলিজ হলো। সো ফাইনালি আমাদের দেশের বাজারে অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন মনটেকের এয়ার 100 ARGB। হচ্ছে মানে এখন থেকেই হচ্ছে আপনার সেল শুরু হয়ে গেছে। আপনারা হচ্ছে ইউনিভার্সাল কম্পিউটার্স বিডি থেকে, মানে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর থেকে হচ্ছে আপনারা কেসিংগুলো পারচেস করতে পারেন। আর কিছুদিনের মধ্যেই হচ্ছে রিনাউন্ড রিটেল শপগুলোতে হচ্ছে সেল স্টার্ট হয়ে যাবে। তো মনটেকের এয়ার 100 ARGB হচ্ছে মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরের পিসি কেসিং। তো আমাদের দেশের বাজারে হচ্ছে লো বাজেট সেগমেন্টে 2-3 পিসি কেসিং থাকলেও মিড রেঞ্জের বাজারটা হচ্ছে একদমই ফাঁকা ছিল। মানে মিড রেঞ্জে প্রায় ধরতে গেলে মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরের পিসি কেসিং নাই ধরতে গেলে অনেকটা, বা থাকলেও এগুলো আছে অনেক পুরানো মডেল। তো আমার মনে হয় যে বাংলাদেশের মিড রেঞ্জের বাজারটা কভার করার জন্য হচ্ছে মনটেকের এয়ার 100 আমাদের দেশে লঞ্চ হয়েছে। যদিও এটা ইন্টারন্যাশনালি লঞ্চ হয়েছে, বাট আমাদের দেশের প্রেক্ষিতে এটা হচ্ছে মিড রেঞ্জ সেগমেন্টে বলা যায়। আচ্ছা, প্রথম দিকে হচ্ছে আমি এই কেসিংয়ের প্রাইসগুলো বলে দিই। ব্ল্যাক ভার্সনটার প্রাইস হচ্ছে 5,400 টাকা এবং হোয়াইট ভার্সনটার প্রাইস হচ্ছে 5,800 টাকা। বাট এই প্রাইস সেগমেন্ট অনুসারে এই কেসিংগুলো আসলেই বেশ কিছু ইমপ্রেসিভ ফিচার বা কোয়ালিটি অফার করতেছে, সেগুলো ডেফিনেটলি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটিতে আমরা হচ্ছে এই মনটেক এয়ার 100-এর বিল কোয়ালিটি, এয়ার ফ্লো, তাছাড়া এই প্রাইস সেগমেন্টে কী কী ফিচার অফার করতেছে, অলমোস্ট সব কিছু নিয়েই আলোচনা করব বিস্তারিতভাবে। তো প্রথম দিকে আর বেশি পকপক করবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে বিশেষ ধন্যবাদ জানাই ইউনিভার্সাল কম্পিউটার্স বিডিকে আমাদেরকে মনটেকের এয়ার 100 ARGB-র কেসিংগুলোর রিভিউ ইউনিটগুলো প্রোভাইড করার জন্য। বাংলাদেশে মনটেকের সব ধরনের পিসি কম্পোনেন্টের একমাত্র অফিসিয়াল ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটর হলো ইউনিভার্সাল কম্পিউটার্স বিডি। মাল্টিপ্ল্যান সেন্টারে লেভেল 4-এ তাদের ফিজিক্যাল শপ থেকে অথবা তাদের ওয়েবসাইট থেকে আজকের রিভিউ করা মনটেক এয়ার 100 ARGB কেসিংটি পারচেস করতে পারবেন। তাছাড়া মনটেকের সব ধরনের পিসি কম্পোনেন্ট পেয়ে যাবেন খুচরা অথবা পাইকারি হিসেবে সুলভ মূল্যে। ডেসক্রিপশন বক্সে তাদের মাল্টিপ্ল্যান সেন্টারের শপ অ্যাড্রেস এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। সর্বপ্রথম আউটলুক দিয়ে শুরু করছি। প্রথম দেখাতেই খুবই মিনিমালিস্টিক এবং ক্লাসি একটা ইম্প্রেশন তৈরি হয়। হোয়াইট কালারটি যেখানে ব্রাইট আউটলুক দিতে সক্ষম, সেখানে ব্ল্যাক ভার্সনটি একটি স্টিলথ ভাব দিতে সক্ষম। কেসিংয়ের কালার নিয়ে আগে থেকে আপনাদের প্রশ্নটা দূর করে দিই যে হোয়াইট ভার্সন এবং ব্ল্যাক ভার্সন কালারের মানে কোয়ালিটি যদি বলেন, কালার কোয়ালিটি দুইটারই ভালো। অন্যান্য কেসিংয়ে দেখবেন, কিছু লো সেগমেন্টের কেসিংয়ে দেখবেন যে ব্ল্যাক ভার্সন এবং হোয়াইট ভার্সনের মধ্যে কালারের ডিফারেন্স থাকে, মানে কালার ফিনিশিংয়ে ডিফারেন্স থাকে। বাট আমার কাছে মনে হলো যে এই কেসিংয়ের হোয়াইট এবং ব্ল্যাক অলমোস্ট সেম। তবে হ্যাঁ, হোয়াইট কালারটা সামান্য পরিমাণে বেটার মনে হয়, বিকজ এখানে কোটিং বেশি দেওয়া লাগে প্রবেবলি। আর হচ্ছে কোম্পানিদের হচ্ছে হোয়াইট ভার্সনের মানে হোয়াইট কালার দিতে হচ্ছে কিছু এক্সট্রা টাকা গুনতে হয় বা এক্সট্রা টাকা খরচ হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে হোয়াইট কালারটা হচ্ছে 400 টাকা প্রাইস বেশি আমাদের প্রাইস হিসেবে। কেসিংয়ের ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ম্যাশ প্যানেল এবং এটি মেটাল দ্বারা তৈরি। ফ্রন্ট প্যানেলের সবচেয়ে কনভিনিয়েন্ট পার্টটি হলো আপনি খুব ইজিলি ফ্রন্ট প্যানেলটি খুলে ফেলতে পারবেন। উপরের দিকে জাস্ট হালকা টান দিলেই ফ্রন্টের ম্যাশ প্যানেলটি খুলে আসবে, যেটার দুটি চুম্বকের মাধ্যমে আটকানো থাকে। সো এই কেসিংয়ে আপনারা খুব ইজিলি সামনে প্রবেশ করা ডাস্ট ক্লিন করতে পারবেন। মনটেক এয়ার 100 ARGB-তে পেয়ে যাবেন সাইড টেম্পার গ্লাস প্যানেল যা ডোর সিস্টেমে লাগানো। মিড রেঞ্জ বাজেটের কেসিংয়ে এই ডোর সিস্টেম টেম্পার গ্লাস অনেকটাই জনপ্রিয় এবং ট্রেন্ডি। টেম্পার গ্লাসটি ম্যাগনেটের মাধ্যমে আটকানো থাকে এবং খোলার জন্য একটি প্লাস্টিকের হুক দেওয়া আছে, যেটাকে টেনে আপনি টেম্পার গ্লাসটি খুলতে পারবেন। এই প্লাস্টিকের হুকটির কোয়ালিটি ছিল ভালো, মানে এখানে কোনো চিপ লেভেলের কাপড় বা রিবন ব্যবহার করা হয় নাই। ইচ্ছা করলে আপনি গ্লাসটি সম্পূর্ণভাবে ডিটাচ করে ফেলতে পারবেন এবং কেসিংয়ের মধ্যে ব্যবহার করা কবজাগুলো মেটালের তৈরি এবং বেশ ডিউরেবল। কেসিংয়ের উপরের অংশের জায়গাটি সম্পূর্ণ ফ্ল্যাট বা সমতল। আমরা সচরাচর সব ধরনের কেসিংই দেখে থাকি যে হচ্ছে এই জায়গাটা ডাউন করা থাকে, মানে যেখানে হচ্ছে এই ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া থাকে এই জায়গাটা কিছুটা পরিমাণে ডাউন করা থাকে। কিন্তু মনটেকের এয়ার 100 ARGB কেসিংটিতে হচ্ছে এই জায়গাটা সম্পূর্ণই ফ্ল্যাট। তো উপরের দিকে পেয়ে যাবেন একটি ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার। উপরের ডান দিকে রয়েছে কেসিংয়ের সুইচগুলোর অবস্থান। সুইচ হিসেবে থাকছে একটি বড় পাওয়ার বাটন, একটি রিসেট অথবা এলইডি বাটন, দুটি USB 3.0, একটি রেগুলার USB, একটি হেডফোন 3 মাইক পোর্ট। সুইচগুলোর কোয়ালিটি ছিল ভালো এবং উপরের টোটাল ফিনিশিংটাই ছিল ভালো, মানে আপনি যদি উপরে হাত দেন আপনার কাছে অনেকটাই স্মুথ মনে হবে।
মোটামুটি প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, ভালো আউটলুক, সব কিছু মিলিয়ে আমার কাছে অ্যাস্থেটিক্যালি একটা ভালো একটা পজিশনে থাকবে বলে আমার মনে হয় এই মনটেকের এয়ার 100 ARGB। আমাদের যে কোনো পিসি সেট আপের সাথে বেশ সুন্দরভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে এই মনটেকের এয়ার 100 ARGB। ক্লিয়ারেন্সের ব্যাপারে বলতে গেলে প্রথমেই আসে মাদারবোর্ডের কথা, আর এটি যেহেতু একটা মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরের পিসি কেসিং, সুতরাং আপনি এখানে সর্বোচ্চ মাইক্রো ATX মাদারবোর্ডই ব্যবহার করতে পারবেন, আর সর্বনিম্ন হচ্ছে মিনি ITX, মানে মিনি ITX অর মাইক্রো ATX, তবে স্পেশালি মাইক্রো ATX-এর জন্যই বানানো হয়েছে এই কেসিংটা। আচ্ছা, কেসিং এবং মাদারবোর্ড নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি পিসি বিল্ডের পর আপনার পিসিটাকে অ্যাস্থেটিক্যালি অথবা আউটলুকের দিক থেকে যদি একটা সুন্দর দেখতে চান, সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মাইক্রো ATX মাদারবোর্ডের সাথে এরকম মাইক্রো ATX কেসিং পারচেস করা, বা যে কোনো মাইক্রো ATX কেসিং পারচেস করা, আর ফুল সাইজ বা ATX মাদারবোর্ডের জন্য হচ্ছে ATX কেসিং পারচেস করা। কজ আপনি যখন ATX কেসিংয়ে মাইক্রো ATX মাদারবোর্ড ইনস্টল করবেন, সেক্ষেত্রে হচ্ছে কিছুটা নিচের অংশ অনেকাংশেই ফাঁকা থাকে, আর এই জিনিসটা আসলে দেখতে অনেকটাই বলতে পারেন বাংলা ভাষায় বিশ্রী লাগে। তো আপনি যদি আমাদের ভিডিও সবসময় দেখে থাকেন, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সবসময় একটা বিল্ড আমরা সবসময় কিন্তু রাখি, সেটা হচ্ছে ARX ARGB কেসিংটা। তো সেটা হচ্ছে ফুল সাইজ ATX কেসিং, কিন্তু আমরা কিন্তু সেখানে ইউজ করে রাখছি হচ্ছে মাইক্রো ATX মাদারবোর্ড। তো এই জিনিসটা আসলেই দেখতে অনেকটাই উইয়ার্ড লাগে বা খারাপ লাগে জিনিসটা দেখতে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি আপনার পিসিটাকে একটা ভালো আউটলুক দিতে চান, আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মাদারবোর্ডের সাথে ম্যাচ করে কেসিং পারচেস করা। সাইজের কথা বললাম আগে, যেটা কেসিংটিতে সর্বোচ্চ 161 mm হাইটের CPU কুলার ইউজ করতে পারবেন। বলা যায় বাজারে 4000 টাকার নিচে যেসব এয়ার কুলার আসে সেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তারপরও কুলার কেনার আগে মিলিয়ে নেবেন হিসাব নিকাশ। 330 mm লম্বা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন এই কেসিংটিতে। অবশ্য বর্তমানে গ্রাফিক্স কার্ডের বাজারে যে অবস্থা, আমার মনে হয় যে 130 mm GPU যদি বাজারে কেউ খুঁজে পায় সে অনেক ভাগ্যবান। কেসিংটির টেম্পার গ্লাসের বিপরীত পাশে পিছনের অংশে আপনারা 2টি 2.5 ইঞ্চির SSD লাগাতে পারবেন, এবং একটি HDD লাগানোর একটা ট্রে দেওয়া আছে। সেখানে হচ্ছে ট্রের ভিতরে আপনি একটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন, আবার ট্রের উপরেও আপনি আরেকটা হার্ড ডিস্ক, মানে টোটাল 2টা হার্ড ডিস্ক আপনি ইউজ করতে পারবেন, অথবা আপনি সেখানে আপনি SSDও ইউজ করতে পারেন। কেসিংটিতে 4টি PCI এক্সপেনশন স্লট দেওয়া আছে, যেগুলো হচ্ছে স্ক্রুলেস, মানে হচ্ছে আপনি যদি একবার খুলে ফেলেন সেগুলো পারমানেন্টলি হচ্ছে আর আপনি লাগাতে পারবেন না। তো মনটেক ARX ARGBতে হচ্ছে স্ক্রু সিস্টেম দেওয়া ছিল, তো এখানেও স্ক্রু সিস্টেম দিলেই বেটার ছিল আমার মনে হয়। কেসিংটিতে আপনি রেগুলার ATX পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবেন। পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানের জন্য নিচে ডাস্ট ফিল্টার দেওয়া আছে। আচ্ছা, এবার কেসিং ফ্যান এবং কেসের এয়ারফ্লো নিয়ে আলোচনা করা যাক। কেসটির সাথে আপনারা পেয়ে যাবেন 4টি প্রি ইনস্টলড ARGB কেসিং ফ্যান, যার মধ্যে ফ্রন্ট পার্টে থাকছে হচ্ছে 3টি এবং রেয়ার সাইডে থাকতে হচ্ছে আপনার 1টি। কেসিং ফ্যানগুলোর ARGB আপনি মেজর মাদারবোর্ড ম্যানুফ্যাকচারার যেসব ARGB সফটওয়্যার আছে, লাইক অ্যাসুসের অরা সিঙ্ক, MSI মিস্টিক লাইট, অ্যাজরকের পলিক্রোম সিঙ্ক, অথবা গিগাবাইটের ARGB ফিউশন, এরকম যত সব সফটওয়্যার আছে সেসব সফটওয়্যার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। তবে আপনার মাদারবোর্ডে যদি ARGB হেডার না থাকে, তবে সেই ক্ষেত্রে কেসিংয়ের রিসেট সুইচটি দিয়ে আপনি ফ্যানের ARGB মোডগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে ম্যানুফ্যাকচারিংয়ের সময় তারা রিসেট বাটনটাকে হচ্ছে আপনার LED কন্ট্রোল বাটন হিসেবে দিয়ে রাখছে। এখন আপনি যদি এই LED বাটন ইউজ না করেন, সেক্ষেত্রে আপনি এই কন্ট্রোলার থেকে হচ্ছে আপনার রিসেট বাটনটা ছুটে আপনি হচ্ছে মাদারবোর্ডের হেডারে প্রবেশ করে আপনি হচ্ছে রিসেট বাটনটাকে অ্যাকচুয়ালি রিসেট বাটন হিসেবে ইউজ করতে পারবেন। কেসিং ফ্যানের ARGB কোয়ালিটি ছিল ভালো, লাইটগুলো ডিফিউজড হয়ে চোখে প্রবেশ করাতে দেখতে ভালো লাগে। কেসিং ফ্যান ইনস্টলেশনের পলিসিটি হচ্ছে কেসিংয়ের সাথে একটি ফ্যানের ARGB কন্ট্রোলার প্রি ইনস্টলভাবে দেওয়া থাকে, যেখানে হচ্ছে আপনার 4টি ARGB হেডার রয়েছে। এখন এই কেসিংয়ের সাথে আসা 4টি প্রি ইনস্টল ফ্যান কিন্তু আগে থেকেই সেই কন্ট্রোলারের ARGB হেডার কিন্তু ব্লক করে রাখছে, সুতরাং আপনি যদি এখানে হচ্ছে এই কন্ট্রোলারটাতে হচ্ছে এক্সট্রা ARGB কম্পোনেন্ট যদি আপনি ইউজ করতে চান, সেটা কিন্তু এখানে পসিবল না। বাট এখানে একটা সারপ্রাইজিংলি একটা উইয়ার জিনিস আমি লক্ষ্য করলাম, যে এখানে কন্ট্রোলারটাতে ঠিকই সোলজারিং পয়েন্ট দেওয়া আছে, বাট এখানে হচ্ছে জাস্ট হেডারটা তারা এখান থেকে বের করে নাই। বাট তারা এটা কিসের জন্য করলো বা কেন আসলে তারা এই দুইটা জায়গা খালি রাখলো আমি আসলে আমার মাথায় ধরতেছে না। যদিও মনটেকের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অথবা যারা এইসব কেসিং যারা ডিজাইন করে, তো সেখানে অবশ্যই আমার থেকে বুদ্ধিমান বা আমার থেকে ট্যালেন্টেড মানুষ আছে, বাট অ্যাজ এ কনজিউমার বা অ্যাজ এ সাধারণ মানুষ আমার কাছে স্টিল এটা আসলে অনেকটাই
মাথায় ঘুরপাক করতেছে যে তারা আদৌ এই জিনিসটা তারা দিল না কেন, মানে এক্সট্রা যে দুইটা পোর্ট যেখানে আছে সোলজারিং করা আছে ওইখানে তারা জাস্ট RGB হেডারটা দিলেই পারতো। কন্ট্রোলারটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে একটি SATA পাওয়ার লাইন, তবে কন্ট্রোলারটি আমার কাছে তুলনামূলক একটু উইক মনে হইল। মানে তাদের আগের যে মনটেকের ARX ARGB কেসিংটি ছিল সেখানে সেটার তুলনায় আমার কাছে কিছুটা উইক মনে হইল। কেসিং ফ্যানগুলো 3-pin হেডারের, মানে এখানে হচ্ছে ভোল্টেজ কম বেশির মাধ্যমে হচ্ছে আপনার ফ্যানের স্পিড নিয়ন্ত্রণ হবে। আপনি স্টিল মাদারবোর্ড থেকে ফ্যানগুলোর স্পিড কন্ট্রোল করতে পারবেন, তবে PWM ফ্যান দিলে আর একটু গ্রেটার লেভেলের আপনি কন্ট্রোল করতে পারতেন। কেসিং ফ্যানগুলোর RPM হচ্ছে অ্যারাউন্ড 1100 কি 1200। আচ্ছা, এবার আসি এই মনটেক AR100 ARGB কেসিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট হাইলাইটেড ফিচার, সেটা হচ্ছে এর এয়ারফ্লো। মনটেকের ভাষ্যমতে এটি একটি হাই এয়ারফ্লো কেস। কেসিংটির ফ্রন্ট পার্টটি ফুললি ম্যাশ হওয়াতে প্লাস কোনো রকমের কোনো কস্ট কাটিং ডাস্ট ফিল্টার না থাকাতে বেশ ভালো মানের এয়ারফ্লো পাওয়া যায়। মানে এই কেসিংয়ের ইনটেক এয়ারফ্লোটা খুবই স্ট্রং, তবে এই কেসিংয়ের প্রি ইনস্টল ফ্যানগুলোর RPM যদি আরেকটু বেশি হতো তাহলে আরেকটু ভালো পারফরমেন্স পাওয়া যেত। যাই হোক, তারপরও এই কেসিং ফ্যান দিয়েই এখানে এয়ারফ্লো রেট বেশ ভালো পাওয়া যায়। আর উপরের দিকে আপনি 120 বা 140 mm এর দুটি এক্সস্টিং বা ইনটেক কেসিং ফ্যান ইনস্টল করতে পারবেন, যা আপনার এয়ারফ্লোকে আরও ভালো মাত্রায় নিয়ে যাবে। আর পিছনের দিকে তো প্রি ইনস্টল এক্সস্টিং ফ্যান আগে থেকে দেওয়া আছেই। মানে এই কেসিংয়ে বাই ডিফল্ট কেসিং ফ্যান দিয়েই বেশ ভালো এয়ারফ্লো মেনটেন করা যায়। তাছাড়া PSU শ্রাউডের উপরও দুটি 120 mm কেসিং ফ্যান লাগানো যাবে। তো এই কেসিংয়ের এয়ারফ্লো আসলেই প্রশংসা করার মতো, এবং মনটেকের ভারসাম্যতে তারা যে বললো হাই এয়ারফ্লো কেস তা আমার মনে হয় যে মোটামুটি সত্যই। কেসিংয়ের ভিতরের দিকটা অনেকটাই নিট অ্যান্ড ক্লিন। কেবল প্রবেশ করানোর জায়গাতে হচ্ছে আপনার রাবারের গ্রোমেট ব্যবহার করা হয়েছে, যা PC বিল্ড করার পর আপনার কেবলের যে বিশ্রী লুক সেটা থেকে আপনাকে রক্ষা করবে। কেবল ম্যানেজমেন্টের জন্য এই কেসিংয়ে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। কিছু পরিমাণ টাইম দিলেই এখানে আপনি প্রপারলি কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন। মাদারবোর্ড ইনস্টল করার পরও CPU পাওয়ার কানেক্টর লাগাতে পারবেন, মানে আপনাকে আগে থেকেই CPU-র পাওয়ার লাইনটা টেনে রাখতে হবে না। আচ্ছা, কেসিংয়ের সব ফিচার অলমোস্ট সব কিছু নিয়ে কথাবার্তা বলা শেষ, এখন হচ্ছে এই কেসিং নিয়ে আমাদের ফাইনাল কনক্লুশন বা মতামত কী। তো মতামত জানাতে গেলে প্রথমেই হচ্ছে আসে প্রাইস। তো ব্ল্যাক ভার্সনটির প্রাইস হচ্ছে 5400 টাকা এবং হোয়াইটটি হচ্ছে 5800 টাকা। তো এখানে হচ্ছে কালার ওয়াইজ ডিফারেন্সের জন্য আপনাকে হচ্ছে এখানে 400 টাকা এক্সট্রা খরচ করা লাগবে, বাট এখানে কিন্তু পারফরমেন্স, বিল্ড কোয়ালিটি, প্রিমিয়ামনেস সব কিছু কিন্তু সেম। সো আমার মনে হয় যে হোয়াইট কালারটা থেকে ব্ল্যাক কালারটা হচ্ছে বেশি ওয়ার্দি বা পয়সা উসুল জিনিস। তো আমাদের হিসাবটা ডেফিনেটলি আমরা ব্ল্যাক ভার্সনটা দিয়ে করব, কজ অ্যাকচুয়ালি জিনিসের হিসাব হয় পারফরমেন্স দিয়ে। তবে আপনার পার্সোনাল প্রেফারেন্স থাকলে ডেফিনেটলি আপনারা হোয়াইট ভার্সনটা পারচেস করতে পারবেন। কিছু কিছু বিল্ডের জন্য অ্যাকচুয়ালি হোয়াইট ভার্সন বা হোয়াইট কালারের কেসিংগুলো বেশি মানানসই। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এটার প্রাইসে যদি বলি 5400 টাকা হিসেবে, তো এই কেসিংয়ে কিন্তু আপনারা অলরেডি 4টা ARGB কেসিং ফ্যান, তো 4টা ARGB কেসিং ফ্যানের প্রাইস মিনিমাম হলো আপনার 2500 টাকা। আচ্ছা, আমরা 2000 টাকাই ধরলাম, তো এই 5500 টাকা থেকে আপনারা যদি 2000 টাকা বাদ দিই তাহলে 3500 টাকা। তো এই 3500 টাকার মধ্যে একটা গুড লুকিং, একটা প্রিমিয়াম, এই বাজেট সেগমেন্টের জন্য প্রিমিয়ামই বলা যায় অ্যাকচুয়ালি, আর তারপর হচ্ছে হাই এয়ারফ্লো, মানে মোটামুটি সব দিক থেকেই মোর ভার্সেটাইল, সব জিনিসই নিয়ে একটা ভালো পজিশনে থাকবে বলে আমি মনে করি এই মনটেকের AR100 ARGB। এবং অলমোস্ট একজন বাজেট সেগমেন্টের, মিড রেঞ্জের বাজেট সেগমেন্টের PC বিল্ডারের যত চাহিদা থাকে আমার মনে হয় যে অলমোস্ট সব ধরনের চাহিদা ফুলফিল করতে সক্ষম এই মনটেকের AR100 ARGB কেসিংটি। সুতরাং এই মনটেকের AR100 ARGB কেসিংটি আমাদের হার্ডওয়্যার অ্যাডভাইসের পক্ষ থেকে খুবই হাইলি রিকমেন্ডেড থাকলো। কস্ট আপনি মোটামুটি কম দামের মধ্যে অলমোস্ট সব ধরনের সব কিছুই পাইতেছেন। সো আমি মনে করি যে এই প্রাইসটাকে এই AR100 খুব ভালোভাবে জাস্টিফাই করে। তো আপনি এই কেসিংটি নিয়ে কী ভাবতেছেন, আপনার মতামত কী, ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই PC কেসিংটা সম্পর্কে আপনার কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে বা আমরা যদি কোনো কিছু মিস করে ফেলি বাই চান্স আমাদেরকে একটু জানিয়ে দিয়েন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং PC হার্ডওয়্যার রিলেটেড রিভিউর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই AR100 দিয়ে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই একটা 11400 PC বিল্ড ভিডিও আসবে,
তো আমরা যে কোনো একটা ইউজ করব, ব্ল্যাক অথবা হোয়াইট, ভিডিওতে জানিয়ে দিতে পারেন কোনটা ইউজ করব। তো সেই ভিডিওতে হচ্ছে এই কেসিংয়ের আরও বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যেটা হচ্ছে আজকে পসিবল হয় নাই। লাইক হচ্ছে টেম্পারেচার বেঞ্চমার্ক, যেটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে এই কেসিংয়ের সাথে টেম্পারেচার বেঞ্চমার্ক দিয়ে দেওয়া, বাট কোনো কারণে সামহাও হচ্ছে পসিবল হয় নাই।